দর্শক আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত বিষয়ক নিয়মিত আয়োজন হিজল তমাল অনুষ্ঠানে। আজকের আমাদের অনুষ্ঠানে যারা সংগীত পরিবেশন করবেন তারা হলেন মনির বাউলা, লাভলি শেখ, আরিফুল হক, মাসুদ করিম, হাসান মাহমুদ এবং নিগার সুলতানা। দর্শক আমাদের আজকের আয়োজনের প্রথম শিল্পী মনির বাউলা, আজকে কোন গান শুনবো? আজকে আমি শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের একটি বিখ্যাত গান দিবানিশি ভাবে যারে তারা যদি পাই না রঙের দুনিয়া তোরে চাই না, এই গানটি গাওয়ার চেষ্টা করব। আপনার গান ভীষণই প্রিয় আমার সব সময়, আজকে আবারও শুনতে পারবো, শুনে আসি আমরা। Thank you.
না নলে অঙ্গ জ্বলে গো একবার পাইলে সাঁওরে ধরমু গলে পাইলে সাঁওরে আয়োজনের এ পর্যায়ে আমরা শুনবো লাভলি শেখের কণ্ঠে একটি গান। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি মাগুরা থেকে। আজকে কোন গান শুনবো আমরা আপনার কাছ থেকে? আমি রাজীব দেওয়ানের ওরে তুই আমারে করলি পাগল এই গানটি গাইছি। ঠিক আছে, আমরা শুনে আসি। লো বাহানাইলি রে
শিল্পী মাসুদ করিম, কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি মানিকগঞ্জ থেকে। কেমন লাগছে হিজলতামালে এসে? খুবই ভালো লাগছে। আজকে কোন গান শোনাবেন আমাদের? সাধক গণি সরকারের লেখা একটি গান, মানুষ একটি দুই চাকার সাইকেল। গানটি আমারও ভীষণ প্রিয়, দেরি না করে শুনে আসব। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল দুই চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল।
মাইকেল পুরাণ হইবে কলকপ যায় জং যে ধরিবে বেলবাটির ওই ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে এক কদম আগে না বাড়বে এক কদম আগে না বাড়বে হাজার বার মারলেও প্যাডে মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল দর্শক আয়োজনের এ পর্যায়ে রয়েছে গুণীজন কথা পর্ব আর আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আফতাব মিয়া লোকসঙ্গীতের তো অনেক শাখা প্রশাখা আছে যেমন রাধারমণের গান আছে শাহ আব্দুল করিমের গান আছে আপনার কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয় বাউল সম্রাট শাহ আব্দুল করিমের যে গানের যে ধারাগুলো বিভিন্ন ধারায় উনি গান করেছেন বিশেষ করে আমাদের অঞ্চলে আব্দুল করিমের গানগুলাই বেশি প্রচলিত বা বেশি করে আমি খুব বেশি করি তাছাড়া হাসন রাজা এরপরে দূরবীন শাহ এরপরে রাধারমণ দত্ত সুনামগঞ্জটা হয়তোবা আমার জন্ম বলেই আমি এমন দেখি কিনা জানি না যেমন আর কিছু গীতিকার আছে ওরা মাটির সাথে গান করে হয়তো শ্রোতারা বলবেন যে গানটা বোধহয় কিছু হালকাভাবে তা না তার জীবনের সাথে যে সম্পর্ক এ ধরনের কিছু গানের ইয়ে আছে যেমন মনে করেন আমাদের এখানে বাউল তস্কির আলী তার গানগুলো আমি খুবই বেশি পছন্দ করি এবং দর্শকরাও পছন্দ করে তাকে পেয়েছি একটা গান না শুনে তো ছাড়বো না কোন গান শোনাবেন সুনামগঞ্জের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের যে পরিচিতি উনি যে কিভাবে তার পরিচয়টা গানে গানে দিলেন আমার মনে হয় আমি গানটা ফুটাতে পারবো কি না জানি না তবু চেষ্টা করব স্তম্ভিত হয়ে যাবেন যে তার পরিচয়টা উনি কিভাবে দিয়েছেন গানের মাধ্যমে আমরাও তাই আশা করি শুনব আরে বলে বলুক যার যা খুশি বুঝি না আসলে নকল কেউ বলে শায় আব্দুল করিম কেউ বলে পাগল কেউ বলে শায় আব্দুল thank you
নাম ঢলে কি প্রসিদ্ধ গ্রাম দূর দূরান্ত দর্শক, এখন আমরা যার কাছে গান শুনব তিনি হলেন মোহাম্মদ আরিফুল হক। আজকে কোন গান শোনাবেন আমাদের? আমি একটি উকিল মুন্সির গান করব, গানটা একটু আনকমন। ধরগুরুর সঙ্গ পাপে ভরাঙ্গ, ভেতর বাহির আগে কর পরিষ্কার। নিশ্চয়ই আমরা শুনব। ধরগুরুর সঙ্গ পাপে ভরা রঙ, ভেতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া মনরে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। নিলে গুরুর মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে গুরুর মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে। যেমন পদ্মারে সোনা পিটাইয়া আগুনে পুড়াইয়া, পদ্মারে সোনা পিটাইয়া আগুনে পুড়াইয়া, যত মোহ করিয়া বাহানা অহলঙ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার।
আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব ছাড়তে পারো যদি মনরে আমার মায়া নদীর জলে ডুবিও কৌশলে মায়া নদীর জলে ডুবিও কৌশলে কাতর ভিজে না যেন ঘুম হুঁশিয়া মানুষ হওয়া মন রে দুধে মাখন থাকে কেউ না তারে দেখে মন্থনের পাখি ভাসে সারা সার সন্ধান না জানিলে কি হবে আরে ঘুরাইলে সন্ধান না জানিলে কি হবে আর ঘুরাইলে যাইবে তোমার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার পঞ্চবার প্রেম সুতে টেনে আন প্রণয় সুতে টেবার হয়ে তবে দান শতচক্র পঞ্চবার প্রেম সুতে টেনে আন প্রণয় সুতে এটেবার হয়ে তবে দান বিরহী উকিলে কয় থাকিতে সময় পররে সঞ্চয় দিন যায় তো প্রিয় দর্শক, আমাদের এবারের শিল্পী হাসান মাহমুদ, আমি জানতে চাইব আপনি কোন জেলা থেকে এসেছেন? আমার জেলা ভোলায়। তো আমরা আজকে কোন গানটি শুনবো আপনার কাছ থেকে? আমি সাইজির খুবই জনপ্রিয় বলা যাবে না, বহুল প্রচলিত একটি গান, একটি অন্য ঘরানার, তিন পাগলে হইল মেলানো দেশ। বাহ, আমি একটু বলে রাখি আমারও খুব প্রিয় একটি গান শুনবো। ওরে মন ধুলার মাঝে তোরা কেউ যাস নেই পাগলের কাছে
ফুলের মালা তাতে জল চোলা ফেলা তরঙ্গ সে একটা নারকোলের মালা তাতে জল চোলা ফেলা তরঙ্গ সে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে ওরে মন বুঝবি শেষে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে বলিতে ফকির লালন হয় তোর আসে পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তোর আসে চৈতন্যতে অদয় পাগল নাম ধরেছে চৈতন্যতে অদয় পাগল নাম ধরেছে ওরে মন নাম ধরেছে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে তিন পাগলে হইল মেলা নইতে এসে ওরে মন নইতে এসে তোরা কেউ যাস নে ও পাগলের কাছে 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 আমাদের পরবর্তী শিল্পী নিগার সুলতানা আপনি কোত্থেকে এসেছেন আমি নরসিংদী থেকে এসেছি আচ্ছা আজকে কি গান শোনাচ্ছেন আমাদের আমি লালন সাহজির একটি বাণী ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখে চেষ্টা করছি বাহ তাহলে দেরি না করে আমরা শুনে আসি একবার মাওলা বলো
দর্শক, আমাদের আজকের পর্বের এখানেই ইতি টানছি। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে, সাথে থাকবে নতুন শিল্পী। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।